গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের আগামী 3 অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সদস্যবৃন্দের কাছ থেকে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় বোর্ড অব ডাইরেক্টর পদের জন্য মোট 38 জন সদস্য নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কমিশনার আব্দুল মুমিন জাহেদি ক্যারলের সঞ্চালনায় মনোনয়নপত্র গ্রহণ পূর্বে এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, আসন্ন কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ব্রিটেনের নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ লুকমান উদ্দিন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসপা উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি আলতাফ হোসেন বাইস, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু। গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের আহ্বায়ক মোহাম্মদ শামসুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব কলা মিয়া, আরএফ মঞ্জুর চৌধুরী মিটু, সেলিম আহমেদ চাকলাদার, দিলওয়ার হোসেন, এ আর খান সুজা, আব্দুল শকুর, মাওলানা শওকত আলী, আজিজুস সামাদ, মাসুদ আহমেদ জোয়ারদার, কামাল উদ্দিন, মিসবা মাসুম, ইকবাল আহমদ চৌধুরী, নুনু মোহাম্মদ শেখ এবং আসাদ উদ্দিন। আমরা আরো বর্ধিত করার চেষ্টা করব আর আপনারা প্রত্যেকের সহযোগিতা করতাম ইনশাল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের পৌরসভা সহ প্রায় 12টি ইউনিয়ন আছে। আমরা আশা করতেছি প্রত্যেকটা ইউনিয়ন থেকে 3 জন করে প্রতিনিধি পাবো এবং 34 জনকে নিয়ে আমরা একটা নির্বাচন করবো আগামী 3 তারিখ সেপ্টেম্বরে এবং আশা করি একটা সুন্দর নির্বাচন আমরা উপস্থাপনা করবো। এই জন্য সবার সদস্যদের আমরা সহযোগিতা কামনা করছি। সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে নির্বাচনের মাধ্যমে আশা করি সুন্দর একটা কমিটি হবে এবং আমরা এজ এ নির্বাচন কমিশন উইল ট্রাই আওয়ার বেস্ট অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন। গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের আজকের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে আজকের এই মনোনয়নপত্র জমার মাধ্যমে যে কমিটি বেরিয়ে আসবে এটা শুধু গোলাপগঞ্জের নয়, এই ব্রিটেনে আমাদের কমিউনিটির কল্যাণ বয়ে আসবে এবং এই সংগঠনের মাধ্য দিয়েই আমরা অনেক স্বপ্ন এবং আগামীকে জয় করার অনেক স্বপ্ন আমরা দেখছি। গোলাপগঞ্জ উপজেলার মধ্যে অনেক সংগঠন, বড় বড় সংগঠন রয়েছে। আমি আশা করব এই নতুন সংগঠন গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট সবার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের উন্নয়নের আরও প্রগতি বাড়িয়ে দেবেন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।